বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে আদিবাসী সম্প্রদায়ের সারনা এবং সারি ধর্মকে স্বীকৃতি প্রচেষ্টার জন্য ধন্যবাদ স্বরূপ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। রাজ্যের আদিবাসীদের বিভিন্নভাবে যে সুযোগ সুবিধাগুলো আপনাদের দিচ্ছে, অনেকে আপনারা সঠিকভাবে না জানার জন্য আপনারা সেই সব প্রকল্পগুলো থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। আমি প্রথমেই বলতে চাই, আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক, আপনাদের আশীর্বাদে আপনারা জন্য আমি দক্ষিণের বিধায়ক হয়েছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আমাদের বিধানসভায় বলেন যে আপনারা যারা যার নিজের এলাকায় যারা আদিবাসী ভাই বোনেরা আছে, তাদের যে আমরা বিভিন্ন প্রকল্পগুলো দিচ্ছি, সেই প্রকল্পগুলো তারা সঠিকভাবে পাচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব আমাদের বিধায়কদের। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের পৌরসভার পক্ষ থেকে আপনাদের বিভিন্ন আদিবাসী এলাকায় আমরা দুয়ারে সরকার করেছি, দরকার হলে আবার দুয়ারে সরকার আমাদের বর্তমান শহরের 14 থেকে 15টা আমাদের ওয়ার্ডের মধ্যে যারা আমাদের আদিবাসী ভাই বোনেরা আছেন, আমরা সেখানে আবার দুয়ারে সরকার করব। এবং আপনারা আপনাদের বিভিন্ন রাজ্য সরকারের সুযোগ থেকে যেভাবে আপনারা বঞ্চিত হচ্ছেন, আপনারা সেই সুযোগ সুবিধাগুলো আপনারা পাচ্ছেন না সঠিকভাবে ভালোভাবে আপনারা না জানার জন্য। আপনাদের যদি কোনো সমস্যার ব্যাপার আপনাদের থাকে, আমি প্রতিদিন বর্ধমান দক্ষিণের আমাদের যে বিধায়ক পরিষেবা কেন্দ্র করজন গেট, আপনাদের সবার মাঝের জায়গা, সেই জায়গায় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের যাতে সেই সুযোগ থেকে আপনারা বঞ্চিত না হন এটা আমরা দেখব, কারণ এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা যে বিধায়করা আদিবাসীদের পাশে থেকে তাদের যে আমি এত সুযোগ সুবিধা দিচ্ছি, সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে কি না সেটা আমাদের দেখতে বারবার অনুরোধ করেছেন। এবং তিনি আমাদের আজকে এখানে যে আমরা আলোচনা সভা ডেকেছি সেটা তিনি আমাদের বলেছেন বিধায়কদের যার যার এলাকায় যারা আছেন তাদের ডেকে আপনাদের বলার জন্য। আজকে আপনারা জানেন যে আপনাদের ধর্ম সারনা এবং সারি যে দুটো ধর্ম আমাদের বিধানসভায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পাস করেছে, আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে আপনাদের এই ধর্মটাকে স্বীকৃতি দেওয়ার জন্য, সেই চেষ্টা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করছে। এদিন সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। এই বিধানসভার যারা পঞ্চায়েত মেম্বার বলুন, সমিতি বলুন যারা আছেন, তার সাথে সাথে সম্মানীয় দেবুটুটু এখানে মহাশয় আছেন, তিনি প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, এবং তার সাথে যারা বিশিষ্ট ডাক্তাররা এখানে এসে উপস্থিত আছেন তাদের সকলকেই, এবং আপনারা যারা সামনে বসে আছেন, আমার বর্ধমান বিধানসভার এই বিধানসভার প্রত্যেকটা ওয়ার্ডের আমার আদিবাসী ভাই বোন যারা এখানে আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে প্রণাম, নমস্কার, সালাম, জোহার। আমার মনে হয় যে শুধু আদিবাসী নয়, মানে শুধু সাঁওতালি বোঝে এরকম নয়, হো মুন্ডাও কিছু মানুষ এখানে মিক্স আপ এখানে মনে হয় অনেকেই উপস্থিত আছেন। তো যারা এখানে আছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আমি জানাবো, সাথে আমি বলি এটাও যে তেহেন নডে যাহা সভা হয়েও কানা বাংলারে অল মিনা যে সারি আর সারনা ধরম কোট রিনা আলোচনা সভা। আমাদের পশ্চিমবাংলার সমস্ত ধর্মের ভাষা ভাষী মানুষ কিন্তু আমরা বাস করি, এটা তার প্রয়াস, কিন্তু বিজেপি সরকার উল্টো চায়, এখানটাতেই আমাদের প্রতিবাদ। আমি সকল আবু সান্তার গুহা জাহান মিনা ফর নডে মিশি থাকা অঙ্কুটের ইয়া ইয়াকে হক আয়দার লেখনি যে আপো মিশাতে জুমি ধরে থাকবো না, নিজে নিজে লড়াই বাংকাতে জুমি ধরে আবো চেষ্টা হয়ে হতো না তাবো না যে উনা জায়গাটা চিত তেমন চালা নুয়া ক্রমি চিকা তেমন কুড়াওয়া নুনি ক্রমি দেয় উনি মিটা উঁচু পদরে মিনায় ইমহ কিন্তু অন্য চালাই উনা বাংকাতে আবো নিজে দেখবেন লড়াই উঁচু কাটাব যত রকম মনে খোকন দাস মিনায়া পটিডিনা পটিরেন হরকানা ইমহ পটিরেন দেবটুডুহ পটিরেন যাহারে মিটিং মিছিল হয়ে নেলাওয়ার যে হয়তো মিহরা ওরা দরকার উনি কিন্তু হ্যাকাতে পারলে আবো সন্তান কোরা কিন্তু কিন্তু পাকলে আবো ওখানে দূরত্ব না হানে মোড় মাথা করে চাঁদ হয়ে দেয় হানে সামনে গর্ভ হয়ে দেয় উনা হয়ে করে উনি আক্রমী কিন্তু দেখো যে দেখো দেখো কোরা কিন্তু বকু দেবো কিন্তু লাফাতে দিই মানে কিন্তু এলাকা
জেলা পরিষদের সহসভাপতি দেবু টুডু মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন দিল্লিতে, শুনে রেখেছেন সারি সামনা কোর্ট হচ্ছে হচ্ছে হচ্ছে, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তাই সকলকে শুধু আহ্বান জানাব, আপনার ধর্ম আপনার কাছে, আপনার ভাষা আপনার কাছে, আপনার সমাজ আপনার কাছে, আপনার জাহের থান আপনার কাছে। আটকাতে পারবেন তো জাহের থান? ভারতবর্ষের মানুষদের সবাইকে আহ্বান জানাচ্ছি, হিন্দু নীতি দিয়ে জল করে ওই অসভ্য বর্বরের দল ভারতীয় জনতা পার্টির দল, তাকে জল করে হিন্দু নীতিকে এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি। আমি আদিম জাতি ভারতবর্ষের জাতির সন্তান, সন্তানিতে কথা বলি, অশিক্ষিত আমার ছেলেরা পড়ে এখানে মানব না, আমার ধর্ম তুমি দখল করবে, আমার সারি সান্না ধর্ম তুমি দখল করবে, এটা মানব না। বিজেপি বলছে এখান থেকে উদ্ধার তুলছি, কোন আদিবাসী ভাইকে যদি হিন্দু করা হয় লড়াই হবে। বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার সহ আমার সুজন এসো, এজন্যই সুজন বলছি সবাইকে, স্বাধীনতার এত বছর পরেও জাতি ধর্ম নির্বিশেষে আমরা সমস্ত মানুষ ভারতবর্ষে একসঙ্গে বসবাস করছি, এবং তার মধ্যেও সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝে সেইখানেতে নুপুর তোমার বাড়ি, আজকে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে যখন কথা হয় তখন আমাদের ভাবতে হয় যে স্বাধীনতার এত বছর পরেও এগিয়ে পড়া পিছিয়ে পড়া কথাটা বাস্তবিক পক্ষে আর থাকার বোধ হয় দরকার নেই। আমাদের লক্ষ্য তো হবে সেদিকেই, সবাইকেই যাতে আমরা সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই, সব জাতি ধর্ম নির্বিশেষে মানুষের পরিচয়ে ভারতবর্ষের শ্রেষ্ঠ কবি লোক তখন সময়েও স্বাধীনতার পরেও তারা আমাদের দেশের উন্নয়নে, আমাদের দেশের প্রযুক্তিতে, আমাদের দেশের জ্ঞান বিজ্ঞানের আলোচনায় সর্বক্ষেত্রে শান্তি রক্ষায় শৃঙ্খলা রক্ষায় সব ক্ষেত্রেই তারা কিন্তু একটা সারা ভারতবর্ষের একটা সবচেয়ে বড় গৌরব যে এসটিসির লোককে দ্রৌপদী মুর্মুকে সভাপতি আমাদের রাষ্ট্রপতি করেছে। কিন্তু রাষ্ট্রপতি করার পরের পর থেকে যেদিন রাষ্ট্রপতি করেছে সেদিনই আমাদের এসটি মানুষদের বিরুদ্ধে কাজকর্ম করতে শুরু করেছে বর্তমান বিজেপি সরকার। এই বিজেপিরা কি করেছে, সেদিন আমাদের যে ফরেস্ট রাইট অ্যাক্ট ছিল সেই ফরেস্ট রাইট অ্যাক্টটা আইনটাকে হাঁটিয়ে নিয়েছে ভারতবর্ষের সাংবিধানিক অধিকার আইন থেকে। তাই দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, দেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা শান্তি স্বাধীনতা জীবন জীবিকার পথকে বাঁচাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এসসি এসটি ওবিসি কৃষক শ্রমিক সাধারণ মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের অধিকারের জন্য যে দায়বদ্ধতা পালন করেছে ভারতবর্ষের মাটিতে, আমাদেরকে নতুন আন্দোলনের সূচনা তৈরি করতে হবে এই মাটিটা রক্ষার জন্য। আমরা আদিম জনজাতির মানুষরা, এসসি এসটি ওবিসির মানুষরা, যারা গরিব মানুষ পিছিয়ে পড়ার মানুষরাই প্রথম 1776 সালে লড়াই শুরু করেছিল আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ধমান থেকে পম মহন্ত এবং পিন্টু পাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।